হাই তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আজকে এই পর্যন্ত একটা নতুন ব্লগ লয়ে তোমরা আছে। আসলে ব্লগ একটা এখন দিতে পারিনি, এক ফুটাও সময় হয় না যে একটা ব্লগ বানাইমো। আর যেটিও মিনি ব্লগ বানাই রাখি এটি তো আমি এডিট করতে করতে যাই গিয়ে আমার এক দুই সপ্তাহ কি তা এক মাসও যাই গিয়া, কিন্তু আমার ভিডিও আর দেওয়া হয় না। তো আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ লইয়া আছি তোমরা আছে। তো হয়েছে গিয়ে আজকে আমরা পাড়ার এখানে শনি পূজা, তো এখানে আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, স্নান টান করি। তো সন্ধ্যার সময় করছি স্নান, সারাদিন একটু সময় পাইছি না, টিউশনে আসিল, সারাদিন তো টিউশন হয়ে লাগে, সময় হয় না ব্লগ বানানোরও সময় হয় না, স্নান তো দূরের কথা। স্নান করছি, সন্ধ্যার সময় ঘুরে এখন রেডি হয়ে গেছি আমি। রূপা আসিল ঘুমো, তাইকে ঘুম থেকে ডাকিয়া তুলছি, তুলে রেডি করাইছি, করাইয়া এখন যাই গিয়া শনি পূজার এখানে গিয়া তোমার সাথে দেখা হইতেছে। তোমরা ভিডিওটা পুরো দেখবা যে কী কী হয়, কী কী করিয়া আইব, বৌদি উদি সবাই, তো সবই আজকে ব্লগের মধ্যে দেখতে পারবা অনেকদিন পরে। তো চলো শনি মন্দির যাওয়া যাক। অন্ধকার রাস্তা, আমরা যাইতে আছি শনি মন্দিরও। তো চলো ফটাফট শনি মন্দিরের সামনে যাই গিয়ে এখন সময় হয়েছি হইয়া বাইরিয়া ভিডিও শ্যুট করাতে লাগছিলাম, যার কারণে ভিডিও পরে রিল বানানি লাগছি, আর যার কারণে এখানে যাইতে অনেকটা লেট হয়ে গেছে। এখন রাস্তাটা পুরো অন্ধকার, এখানে লাইট নাই, লাইট নেই, সামনে লাইট আছে। তো চলো এখানে গিয়ে দেখা হইতেছে, এখন এখানে অন্ধকার, কিচ্ছুই দেখতে না, শুধু কথা শুনবাই আর কিছু। লাইটের নিচে তাড়াতাড়ি করি হয়ে গেছি। তারপর এখানে বই একটু সময় কাটাইলাম, কিন্তু এখানে কথা হয়েছে না, কথা হলে বয়সটা তোমরা ক্লিয়ার শুনতে পারত না, কারণ বক্স চলে আমরাই শুনলাম না, খানে কিছু তোমরা গীতা শুনবা। তো এখানে বই আইতাম কি একটু সময় হাঁটাইছি আর বয়সটা তোমরা পড়েছি। তো তাই বললাম চলো না আজকে একটু সিনেমাটিক শর্ট লই, কোনোদিনও লইছি না, তাইও পার না, তাই সিনেমা না আমার কীরকম লয় কীতা লয় কিছু করতে থাকি তোমরা জানো। তো চলো কি সিনেমাটিক তো সিনেমাটিক শর্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবে, কারণ আমি ফার্স্ট টাইম এরকম শর্ট দিয়েছি আর বাড়িতে করাইছি, তাইও পারেন না, তবে কিছু কিছু যতটুকু পারছি আমরা করছি। এটি কেমন আছে সবাই কমেন্ট করে জানাইবে, আর নেক্সট টাইম ট্রাই করবো যে আরও সুন্দর সুন্দর সিনেমাটিক শর্ট তোমরা দেওয়ার লাগা। আর এখন আই করছি প্রসাদ খাওয়া, দেখতে পারতেছে প্রথম বিয়ে দিয়ে শুরু হয়েছে, আমরা বই গেছি প্রথমে, কারণ তখন বেশি মানুষ আসছিল না, আমরা ভাবছি আর মানুষ হইতেও না বই, আমরা বই গেলাম ফার্স্ট আর অল্প ক্ষুধা লাগছেও নাও আমার খুব, যদি পরে পাই না এর লাগে বই গেছে সবাই মিলে। আর আমরা সামনে পোলা মাটি দেওয়া কি কেসর মেসর হর্তা চারদিকে শুরু হয়ে গেছে, সিন্নি প্রসাদ দিছে ফার্স্টে, তারপর দেবো খিচুড়ি, এইসব দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কেতা কেতা করি, এখনও রয়েছে পুরা বাকি, কারণ ভিডিও মাত্র স্টার্ট হয়েছে, এখন বৌদি তারা আইব, বোন তারা আইব, তারারও দেখানি বাকি হয়েছে। তো চলো প্রসাদটা খাইলেই ফোটাফট। ওদিকে না আগে আগে এদিকে আই পড়ছে, খাই তো পিতির আঞ্চুরনি তাই বসে ভাই, কত দেরিতে আইছস নি, কত দেরিতে শুভ, তুমি হাতে করে কি এনেছো এটা? আচ্ছা হয়ে গেছে, উঠে গেলে তো
এখন ভিডিও আরম্ভ করতে রাত খাইবি নে তোর তুই আমার এখানে আমি খাইতাম না আমি খাই আসারছি প্রেম নাই দেখাই শেষ পাইয়া দেন না তুমি মুখে লাভ নাই এখানে ঘটনাটা হয়েছিল রিমরে কতবার মোবাইল এরকম দূরে রাখছে তাই পাবে ভিডিও হরাম হরাম হইয়া তাই মুখ কালি লুকাইছে লুকাইছে আর দেখে পরে যেন ভিডিও করতাম না আর এইবার সত্যি সত্যি ভিডিওটা করছিলাম কিন্তু তাই বুঝছে না আর পরে একটা প্র্যাঙ্ক হয়ে গেল আর কি তাই সাথে তো এইবার হয়েছে কি তা ঘটনাটা দেখতে পারছো তোমরা কতটা ভিড় হয়েছিল প্রথমে আর হেয়া আইসে হেয়া করছে হলো চলো আমার সাথে একটু একটু খাইবা আই পরে এমন কি তা কইতাম ইচ্ছা করে নাও করে তো চল নতুন করে আবার হয়েছে খিচুড়ি খিচুড়ি শেষ হয়ে গেছিলো তো একটু খাওয়া যা কই আমরা তিনটা আমরা দুইটা তো আগেই খাই আসছি এবার দুইটা দুইটা থাল লইছি কি আসি আর লজ্জাও লাগে তো লজ্জা লজ্জা সব সারিয়ে গেলাম গিয়া খাইতাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন আসবে কমেন্ট করে জানাই।